ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 3874 জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 2,87,122। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,76,070 জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা 2,57,72,400। অ্যাক্টিভ কেসের সংখ্যা গতকালের তুলনায় কমে হয়েছে 31,29,878। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 2,23,55,440 জন। গত চব্বিশ ঘন্টায় সুস্থতার সংখ্যা 3,69,077। তিন দিন ধরে বাড়িতেই পড়ে রইলেন 70-এর ঊর্ধ্ব করোনা রোগী। সংক্রমণের আশঙ্কায় এগিয়ে এলেন না প্রতিবেশীরা। পরে পঞ্চায়েত সমিতির সহায়তায় হাসপাতালে ভর্তি করা হলো করোনা আক্রান্তকে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে ওই পরিবারের একজনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের তিন সদস্য হাসপাতালে ভর্তি। গত তিন দিন ধরে অসুস্থ ছিলেন পরিবারের 70-এর ঊর্ধ্ব আরেক সদস্য। প্রতিবেশীরা এগিয়ে না আসায় শেষ পর্যন্ত বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহায়তায় তাকে মহেশতলা সেফ হোমে ভর্তি করা হয়। রবীন্দ্রনাথ পড়ে বয়স 68, ওনার বাড়িতে ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার বৌমা চারজনই পজিটিভ। ওনার ছেলে আমাকে ফোন করেছিল, ফোন করে বললেন, দাদা যে আমার বাবা অবস্থা খুব খারাপ, আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে, অ্যাম্বুলেন্স করে সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনিকভাবে আমরা ওনাকে ভর্তি করেছি। এই টাইমে মানুষের পাশে থাকার দরকার। আমি তাই আমার এলাকার মানুষ, তোরা পশ্চিম বাংলার মানুষ যারা আছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে আমি বলবো, মানুষের পাশে দাঁড়ান। যারা করোনা পজিটিভ পেশেন্ট তাদের অচ্ছুত বলে দূরে সরিয়ে দেবেন না। চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে SSKM এ ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে, খবর হাসপাতাল সূত্রে। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের বুকের সিটি স্ক্যান করা হয়েছে। পুরনো COPD সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে। টানা অক্সিজেনের বদলে তাকে মাঝে মাঝে CPAP দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রে সমস্যাজনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিকেল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন। SSKM সূত্রে খবর, তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও উৎকণ্ঠাজনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। বর্ষিয়ার নেতার নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আজ রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধের পরিবর্তন হতে পারে। অন্যদিকে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে হেফাজতে থাকা ফেরহাদ হাকিমের জ্বর কমেছে, রাতে বাড়ির খাবার খেয়েছেন, রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেছেন। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিৎসকরা। প্রেসিডেন্সি জেলে সুপার কি জানিয়েছেন শোনাবো। ববি হাকিম এখন কেমন হয়েছিল? ওনার জ্বরটা একটু কমেছে, পেটের ব্যথাটা আছে, চিকিৎসকের সাথে সহযোগিতা করছেন, চিকিৎসাও চলছে। কালকে কোভিড নেগেটিভ এসেছে, সেটা আমাদের কাছে একটা মানে বাঁচোয়াই বলা যায় আর কি। খাওয়া দাওয়া সঠিক আছে? খাওয়া দাওয়া একদম সাধারণ খাওয়া দাওয়া এবং সেইভাবেই করছেন। কালকে আইনজীবীরাও এসেছিলেন? কালকে আইনজীবী এসেছে।